নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস তো কালকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা স্প্ল্যানেডে কেনাকাটা করতে গেছিলাম কিন্তু কালকের ব্লগে কি কি কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে শাড়ি দিয়ে নিয়ে বসে পড়েছি দেখানোর জন্য আপনাদেরকে যে কালকে স্প্ল্যানেড থেকে কি কি কিনেছি তো আমিও ভীষণ ভীষণ এক্সাইটেড আপনাদেরকে দেখানোর জন্য যে কি কি কিনেছি আসলে এবারে আমার পুজোর শপিংটা অন্যান্য বাড়ির থেকে একটুখানি আলাদা তার কারণ হচ্ছে অন্যান্যবার আমি যাই হচ্ছে সোদপুর রেডিমেড সেন্টার অথবা শ্রীনিকেতন সেখানে না কুর্তি বা টপস যাই বলি না কেন সেটা আমি ঠিক যে ধরনের ক্রাইটেরিয়া চাই বিশেষ কুর্তির ক্ষেত্রে ঠিকঠাক আছে কিন্তু টপসের ক্ষেত্রে মোটামুটি জিন্সের ওপর পরার জন্য যে টপসগুলো হয়ে থাকে সেই বিষয়ে যে আমার একটু ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে সেগুলো কোনোভাবেই ম্যাচ করতো না তো সেজন্য সবসময় আপনারা হয়তো সবসময় আমাকে দেখবেন নর্মাল কুর্তি লেগিংস অথবা কুর্তি পালাজো এই ধরনের জিনিস আমি পরে থাকি তো আমি নিজেও একদম বোর হয়ে গেছি এই ধরনের জিনিসগুলো পরে পরে তো একটু অন্যরকম ড্রেস আপ করতে কার না ভালো লাগে তাই না কিন্তু স্প্ল্যানেডে হক মার্কেটে একটা দোকান আমি মানে অনেক দিন পর এটা আমি খুঁজে পেলাম দোকানটা মানে আগে কখনো যাইনি দোকানটায় যেখান থেকে আমি কুর্তি কিনি তারাই দেখিয়ে দিল দোকানটা তো সত্যি মানে টপসের কালেকশনগুলো সত্যি সুন্দর আর আমার মতন যাদের ক্রাইটেরিয়াগুলো রয়েছে বিশেষ করে যারা আমার মতন একটু মোটা পাবলিক রয়েছে যদি কেউ মোটা থেকে থাকো তাদের ক্ষেত্রে কিন্তু একদম বেস্ট তো যাই হোক বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ব্লগ আর অন্যান্য কিছু দেখারও সুযোগ পাবো কিনা আমি জানি না কারণ এগুলো দেখাতে দেখাতে আমার মনে হয় ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে সুতরাং আর কিছু দেখানোর সুযোগ পাবো কিনা জানি না যদি টাইম থাকে ব্লগটা অনেক বেশি লম্বা না হয় তাহলে আরও কিছু পার্ট ভিডিও যে ক্লিপস আমি ক্যাপচার করেছি তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো যাই হোক চলুন শুরু করা যাক আজকে ছেলেদের জামা কাপড় দেখার মধ্যে মেয়েদের ইন্টারেস্ট অতটা থাকে না আর আমার যারা ভিউয়ার্স রয়েছে বেশিরভাগই হচ্ছে ফিমেল সেটা আমি জানি তো যাই হোক হাজবেন্ডের গুলো আগে দেখিয়ে দিই খুব শর্টের মধ্যে দেখাবো সেটা হচ্ছে ও তিনটে জিন্স কিনেছে এই একটা এই একটা এই একটা ও সবসময় একটু সোবার হবে বেশি ওই ছেঁড়া টেরা হবে না তারপর খুব একটা বেশি সুতোর কাজ থাকবে না একদম সিম্পল যে জিন্সগুলো হয় সেগুলোই পরে আর কি খুব বেশি কালারিং সুতো থাকবে না একটা খুলে দেখালাম এই ধরনের জিন্সগুলো ও পরে থাকে তো ওই হক মার্কেটের ভিতরেই একটা দোকান থেকে আমরা নিয়েছি এই জিন্সগুলো তো যদি তোমরা হাজবেন্ডের জন্য কিনতে চাও তাহলে হক মার্কেটের ভিতরে কিন্তু অনেক জিন্সের দোকান রয়েছে সেখান থেকে কিনতে পারো তো এখানে হাজবেন্ড তিনটে জিন্স কিনেছে আর একটা শার্ট কিনেছে তো বেশিরভাগ শার্ট অর্ডার করে হচ্ছে আজিও থেকে রিলায়েন্সের আজিও থেকে তো ওখানে যাওয়ার পর এই শার্টটা বেশ পছন্দ হয়েছে তাই নিয়ে নিল একদম সুতির রয়েছে আর কাপড়টা খুব ভালো পরে একদম গরম হবে আর এইটা গেল হাজবেন্ডের আর এইটা হচ্ছে বাবার জন্য অর্থাৎ আমার শ্বশুর মশাই বাবা সাধারণত এই ধরনের গেঞ্জি পরে না শাড়ি পরে কখনো পরতে দেখিনি বাবাকে তো এবছর দিলাম আর বাবা পরেছিল বাবার ভীষণ পছন্দ হয়েছে আর বাবা যেভাবে প্রত্যেকটা জিনিস অ্যাপ্রিসিয়েট করে না আমার তো ভীষণ ভালো লাগে তার কারণ বাবা গেঞ্জিটা পরে দেখলো এবং বললো যে বাহ খুব ভালো হয়েছে ছোটো বৌমা দিয়েছে আমাকে তো এই ব্যাপারগুলো মানে এত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করে আমার খুব ভালো লাগে আর বললো যে এবছর পুজোর সময় মানে আমাদের কালী পুজোতে অবশ্যই পরবো আমি এই গেঞ্জিটা আমার তো খুব ভালো লেগেছে কালারটা বিশেষ করে খুব ভালো হয়েছে তো যাই হোক এবার হয়ে গেল আমার হাজবেন্ড আর বাবার জামাটা হয়ে গেল এবার আমার জামাগুলো দেখানো যাক প্রথমে কুর্তিগুলো দেখাই না যেগুলো নর্মালি আমি পরে থাকি সেই কুর্তিগুলো দেখাই প্রথমেই যেটা দেখাবো আপনারা হয়তো আগের ব্লগে দেখেছিলেন এটা দেখাচ্ছিল অনেক ধরনের কালার অ্যাভেলেবেল ছিল আর প্রাইসগুলো আমি নিচে লিখে দেবো ঠিক আছে প্রাইসগুলো আর বলছি না তো যা আছে তার মধ্যে কিন্তু 10% ডিসকাউন্ট আছে তো এই হচ্ছে একটা কুর্তি ভীষণই পছন্দ হয়েছে আর স্পেশালি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এটা ব্যাক সাইডেও একই রকম ডিজাইন করা রয়েছে আমরা দেখি না ব্যাক সাইডটা সাধারণত একটু নর্মাল থাকে সেরকম নয় ব্যাক সাইডও সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে আর যে ছোটো ছোটো চুমকিগুলো লাগানো রয়েছে ভীষণ সুন্দরভাবে কখনো উঠবে না কালারটা খুব সোবার লেগেছে আমার তো এই হচ্ছে একটা কুর্তি আর হ্যাঁ কোন কোন দিন পরবো সেটাও একটুখানি বলে রাখি এটা আমি ডিসাইড করেছি যে সপ্তমীর দিন পরবো সপ্তমীর দিন বিকালে আর এইটা ঠিক করেছি বিজয়া দশমীর দিন সকালবেলা অথবা বিকেলবেলায় পরবো যদি কোথাও যাই বিশেষ করে এটা ভালো লাগবে হচ্ছে রেড লেগিংস দিয়ে তার সাথে যদি একটা রেড দুপাট্টা থাকে আমার কাছে প্রচুর রেড দুপাট্টা রয়েছে সেটা দিয়ে পরবো রেড লেগিংস আর রেড দুপাট্টা বিজয়া দশমীর দিন সকালবেলাটা ভালো লাগবে না এটা পরলে
শাড়িও পড়তে পারি, দেখা যাক কোনটা কি পড়ি। অনেকগুলো হয়ে গেছে, এতগুলো আমি নিতে চাইনি, তাও হয়ে গেল। তো যাই হোক, এরপর যে কুর্তিটা দেখাবো এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। স্পেশালি এটা হয়তো আমি দুর্গাপুজোতে নাও পড়তে পারি, এটা আমি রেখে দেবো হচ্ছে দিওয়ালিতে। দীপাবলি হয় না, দীপাবলির দিন সন্ধেবেলায় যখন আমরা প্রদীপ টদীপ দিই, বেশ সুন্দরভাবে সাজাবো বাড়িটা, তারপরে হচ্ছে ফুল প্রদীপ রঙ্গোলি দিয়ে যখন সাজাবো আর ব্লগ করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো, তখন দেখতে খুব ভালো লাগবে যখন এটা পরবো। তো এটা সাধারণত হোয়াইট লেগিংস বা হোয়াইট দুপাট্টা দিয়ে পরলে বেশি ভালো লাগবে। সামনের কাজটা খুব এলিগেন্ট লেগেছে আমার, আর বেশ ভর্তি কাজ নয়, খুব ভালো ছোট্টর মধ্যে রয়েছে। প্রাইসটা আমি নিচে দিয়ে দেবো। তো এই গেল একটা, এটা দুর্গাপুজোতে নাও পড়তে পারি, এটা রেখে দেবো দীপাবলির জন্য। এরপর যে কুর্তিটা, এটা কুর্তি না, পুরো সেট রয়েছে। এটা হচ্ছে প্যান্টটা রয়েছে, প্যান্টের নিচটা এরকম খুব সুন্দর কাজ করা রয়েছে পায়ের দিকটা, আর প্যান্টের রংটাও খুব সুন্দর, বেশ এলিগেন্ট রংটা, আর বেশ শাইনি কাপড় রয়েছে। যে কোনো রকম একটু হালকা অনুষ্ঠানে কিন্তু আমরা এটা পরে যেতে পারি। তো এটা গেল হচ্ছে প্যান্ট, তার সাথে এটা রয়েছে জামাটা। জামাটাও বেশ, মানে কাপড়টাও খুব ভালো, খুব একটা গরম হবে না, তার সাথে সাথে বেশ একটুখানি শাইনি ব্যাপার রয়েছে কাপড়টার মধ্যে। আর এই ডিজাইনটা আমার ভীষণ ভালো লেগেছে, সুতোর কাজ করা রয়েছে। আপনাদেরকে একবার ক্লোজ ভিউ করে দেখাই সব কিছু। হ্যাঁ, কালারটা তো আমার ভীষণ ভালো লেগেছে, এরকম কালার আমি আগে কখনো পরিনি। তো এটা ঠিক করেছি অষ্টমীর দিন বিকেলবেলায় পরা যেতে পারে, আবার শাড়িও পরতে পারি অষ্টমীর দিন বিকালে, শাড়ি তো আপনাদের সঙ্গে শেয়ার করেইছি। আর এইটা গেল হচ্ছে এটা গেল প্যান্ট, এটার সাথে এটা জামা, আর তার সাথে এটা রয়েছে দুপাট্টা। দুপাট্টাটাও বেশ সুন্দর, আর এইভাবে সাইডে পাইপিং দিয়ে জড়িয়ে কাজ করা রয়েছে। তো এরকম সাইড করে নিলে, এটার সঙ্গে মেনলি এরকমভাবে নিলে ভালো লাগবে না, এরকম সাইড করে নিলে খুব ভালো লাগছিল আমি তো। প্ল্যানেট থেকে আসার পরে প্রত্যেকটা জিনিস পরে পরে দেখেছি, এত ভালো লাগছে, মনে হচ্ছে কবে পুজোটা আসবে আর পরবো, সুন্দরভাবে সাজবার আপনাদের সাথে শেয়ার করবো। আর এই গেল হচ্ছে কুর্তি, তার সাথে আমি দুটো লেগিংস কিনেছি, একটা রেডের মধ্যে আর এই একটা হোয়াইটের মধ্যে। তো এই গেল হচ্ছে কুর্তির কালেকশন। এরপর টপসগুলো দেখাই, সেটা হচ্ছে প্রথম যে টপসটা দেখাবো জিন্সের জন্য। আমার জিন্স অনেক রয়েছে আর কিনিনি জিন্স, তো পুরোনো জিন্স দিয়ে এগুলো ট্রাই করবো আমি। পরেও দেখেছিলাম মমের বাড়িতে একটা টপ, তো এই যে কালারটা খুব সোবার, তার সাথে সাথে ফ্লোরাল প্রিন্টটাও খুব ভালো, একবার ক্লোজ ভিউ করে আপনাদের দেখাতে চাইবো। স্পেশালি এখানে যে কাজটা রয়েছে খুব ভালো লাগছে দেখতে। এই গেল একটা, আর কিন্তু বেশ লং রয়েছে। হ্যাঁ, বেশ লং রয়েছে, স্পেশালি যেটা আপনাদেরকে বলছিলাম যে টপস কেনার ক্ষেত্রে আমার কিছু ক্রাইটেরিয়া থাকে, যেরকম হচ্ছে আগেই বললাম আমার মতন যারা মোটা একটু রয়েছে, তো সেক্ষেত্রে আমি সবসময় চাই যে টপসটা একটু লেন্থটা বড় হবে, মানে জিন্স যখনই আমি পরছি যাতে লেন্থটা একটু বড় হয়, সেটা আমি সবসময় খেয়াল রাখি। আর টপটা যদি খুব শর্ট হয় না, সেটা আমার কাছে ঠিক, আমি ঠিক হ্যাবিচুয়েটেড নই ব্যাপারটা। তো ছোটোবেলায় পরতাম, কিন্তু এখন বড় হয়ে গেছি, সেটা ব্যাপারটা আলাদা। তো সেজন্য আমি সবসময় চেষ্টা করি টপটাতে একটু লং হয়, তাতে আমার ভালো লাগে। যাই হোক, এই গেল একটা টপ। তারপরে এইটা এত সুন্দর লাগছিলো পরে যে কি বলবো, জিন্স দিয়ে দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর, তার সাথে এরকম ফ্লোরাল প্রিন্ট রয়েছে, ভীষণ সুন্দর লাগছিল, বেশ একটা স্মার্ট লুক রয়েছে আমার মনে হয়। প্রথমত আমার ক্রাইটেরিয়া কমপ্লিট করছে, তার সাথে সাথে একটা স্মার্ট লুক রয়েছে, যেটা আমি সবসময় চেয়েছিলাম। তো এই গেল একটা টপ, আর এটা প্রত্যেকটা কিন্তু বেশ লং রয়েছে, মানে মোটামুটি এতটা অবধি তো হয়েই যাবে। আরও একটা টপ, এরপর সব থেকে লাস্টে যেটা দেখাবো আমার সব থেকে প্রিয় ড্রেস, আর এটা মম পছন্দ করেছে পুরোপুরি। হ্যাঁ, আর এটা মমই দিয়েছে আমাকে, পুরোপুরি মম পছন্দ করেছে, আমি তো নিতেই চাইছিলাম না, মম বলছে এটা তুই নে খুব ভালো লাগবে। তো মমের এই ধরনের স্কার্টগুলো খুব পছন্দ হয়, তার কারণ হচ্ছে মম বলছিল যে ছোটোবেলায় যখন আমরা ছিলাম তখন এই স্কার্টগুলো ছিল, মাঝখানে উধাও হয়ে গেছিলো, আবার এখন বেরিয়েছে, তো পরলে খুব ভালো লাগবে, তো সেজন্য আমি এই স্কার্টটা নিয়েছি। অনেক ধরনের কালার ওখানে ছিল, হোয়াইট ছিল, ব্ল্যাক ছিল, হোয়াইট কালার ছিল, তো আমার এই পিঙ্কটা বেশি পছন্দ হলো, তো এই পিঙ্কটা নিলাম। তারপর ভাবছিলাম যে এই
আর টপ গুলো দিয়েই এটা পরলে ভালো লাগবে। তারপর ভাবলাম যে না, টপ যদি একটু শর্ট হয় ভালো লাগে, তার কারণ যেহেতু স্কার্টের মধ্যে যদি আমি লং টপ করি তাহলে দেখতে অতটা ভালো লাগবে না, বোকা বোকা লাগবে। তো তার জন্য এই টপটা নিয়েছি। তো এটা কিন্তু যারা একটু রোগা পাতলা আছো, আমার মতন মোটা নয় যারা, তারা কিন্তু এটা জিন্সের ওপরেও পরতে পারো, ভীষণ সুন্দর। একটু ক্রপ টপ টাইপের রয়েছে, এটাও আমি স্কার্ট দিয়ে পরে দেখেছিলাম, বেশ স্মার্ট লুক মনে হচ্ছে। আর সুন্দর করে সাজলে তো কোনো কথাই নেই, তার সঙ্গে একটু হাই হিল জুতো পরতে হবে ব্যাস। আর আমার হাজব্যান্ড শ্রীলেদার্স থেকে এই বেল্টটা কিনেছে, দুটো বেল্ট কিনেছিল, তার মধ্যে একটা ইউজ করছে, একটা রেখে দিয়েছে। আর আমি এই ব্যাগটা কিনেছি, তো স্প্ল্যানেডে ফুটপাতে যে ব্যাগগুলো বিক্রি হয় না, সেখান থেকেই কিনেছি। তো প্রথমে তো এগুলো 150 করে নিত, তারপর করে দিয়েছিল 250, এখন হয়ে গেছে 300। তো বার্গেনিং করেও কোনো লাভ হলো না, 300ই নিল। তো এই ড্রেসটার সঙ্গে যখন এই স্কার্ট আর টপটা পরবো, তার সাথে হাতে নিলে বেশ ভালো লাগে, তার জন্যই কেনা। এছাড়া যখন আমরা কুর্তি পরবো, এটা অনেক লং করা যাবে, এইভাবে সাইড করে নিল, দেখতে বেশ ভালো লাগে। তো এই ছিল কালকে আমাদের স্প্ল্যানেড থেকে কেনাকাটা সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা একজন কমেন্ট সেকশনে জানিয়েছিলেন যে দিদি জুতো কী কী কিনেছো শেয়ার করনি। তো হ্যাঁ, হয়তো শেয়ার করা হয়নি, আমরা শ্রীলেদার্স থেকে কী কী জুতো কিনেছি কোনো না কোনো ব্লগে নিশ্চয়ই শেয়ার করে দেবো। আর আপনাদের পুজোর কেনাকাটা কীরকম চলছে, কার কী হলো, কটা জামা হলো, অবশ্যই কিন্তু শেয়ার করবে। আর পুজো তো বেশি দিন আর বাকি নেই, জাস্ট এক মাস বাকি, তবে এবছর আমাদের কেনাকাটাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর হ্যাঁ, দোকানের নাম এবং ফোন নাম্বারগুলো আপনারা ভিডিও শেষে দেখে নেবেন। তো আজকের ভিডিওটা এখানেই করছি শেষ, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।